আপনাদেরকে আরেকটি নতুন লোকেশনে ন্যাশনাল হাইওয়ের পাশে জায়গা দেখাতে চাইছি। 64 কাঠা জায়গা রয়েছে, আর এই যে সামনে রয়েছে টোল প্লাজা, আর তার পাশে রয়েছে এই জায়গাটি। দেখুন আমি পুরো ডিটেলসটা আপনাদের সামনে তুলে দিচ্ছি। খুব সুন্দর লোকেশনে যারা কমার্শিয়াল পারপাসে বড় জায়গা খুঁজছেন, তো চাইলে কিন্তু আপনার এই জায়গাটিকে একবার সরাসরি এসে তো আজকে যে ল্যান্ডটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি কমার্শিয়াল পারপাসে মেনলি রয়েছে, কেননা ল্যান্ডটি অনেকটা বড় রয়েছে। আর এই যে রাস্তাটা দেখছেন আপনারা, এটি ন্যাশনাল হাইওয়ে গাজল থেকে যে মালদার দিকে যে রাস্তাটা যাচ্ছে, গাজল থেকে মালদার দিকে যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তার ডান পাশে রয়েছে। আর এখন যে ভিউটি আপনারা দেখছেন এটি 360 ভিউ, মানে ল্যান্ডটার আশেপাশে কেমন রয়েছে সেটিও যেন আপনারা খুব ভালো করে বুঝতে পারেন। তো তার জন্য দূর থেকে আপনাদেরকে দেখানো হচ্ছে 360 ভিউ। আর প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যদি আপনাদের যে কোনো ধরনের প্রপার্টি, বাড়ি, ফ্ল্যাট বা ফাঁকা জায়গা রয়েছে, ধরুন যে আপনারা বিক্রয় করবেন কিন্তু বিক্রি করতে পারছেন না, সেক্ষেত্রে যদি মনে করেন যে আপনারা আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেবেন, তো চাইলে বিজ্ঞাপন দিতে পারেন। বিজ্ঞাপন দেওয়ার জন্য ডেসক্রিপশান এবং স্ক্রিনে যে ফোন নাম্বার রয়েছে সেটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই নাম্বারে আপনারা কল বা মেসেজ করবেন। এই যে ল্যান্ডটি রয়েছে রাস্তার পশ্চিম দিকে রয়েছে, এই ল্যান্ডটি বাস্তুমতেও ভালো রয়েছে, পূর্বমুখী করে রয়েছে এই জমিটি। এই জমিটি রয়েছে টোটাল আপনার 64 কাঠা, 64 কাঠা জমি এটি, ন্যাশনাল হাইওয়ের পাশে। পাশে এখানে কলেজ রয়েছে, গাজল যে কলেজ সেই কলেজ কাছে রয়েছে টোল প্লাজার পরে। আর প্রিয় দর্শক মণ্ডলী, যে কোনো ধরনের প্রপার্টি, বাড়ি, ফ্ল্যাট বা ফাঁকা জায়গা আপনারা যার মাধ্যমে কিনুন না কেন, তার পেপারসগুলো কিন্তু আপনারা খুব ভালো করে ভেরিফাই করে নেবেন, তারপরেই কিন্তু আপনারা যে কোনো ধরনের ট্রানজাকশান করবেন। এই জায়গাটি হালকা একটু এল শেপের রয়েছে, ন্যাশনাল হাইওয়ে থেকে বেরিয়ে যে বাঁদিকে যে ফাঁকা জায়গাটা রয়েছে, বিল্ডিংয়ের যে পেছন পোর্শন সেই পেছন পোর্শনটাতেও রয়েছে, তো হালকা একটু এল শেপের রয়েছে এই ল্যান্ডটি। এই যে সামনের থেকে চলে এসেছে এটি পেছনের দিকে, টোটাল রয়েছে 64 কাঠা। যারা বড় গোডাউন বা বিজনেস পারপাসে জায়গা খুঁজছেন, এনএইচের সঙ্গে লাগানো মালদা ডিস্ট্রিক্টের গাজলের কাছাকাছি, তো চাইলে কিন্তু আপনারা এই প্লটটিকে একবার সরাসরি এসে ভিজিট করতে পারেন। ভিজিট করার জন্য অবশ্যই আপনারা কল করবেন, ডেসক্রিপশান এবং স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে। আর এই জমিটি ছাড়াও কিন্তু গাজলে আরও বেশ ভালো ভালো রেডি টু মুভ ফ্ল্যাট, বাড়ি এবং ফাঁকা জায়গা বিক্রয় রয়েছে। এছাড়াও মালদাতেও রয়েছে ফ্ল্যাট, বাড়ি এবং ফাঁকা জায়গা, যদি আপনাদের প্রয়োজনে লাগে সেক্ষেত্রে আপনারা কল করতে পারেন। আর আপনারা যারা আমাদের এই ভিডিওটি প্রথমবার দেখছেন, তো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কেননা অল ওভার বেঙ্গলে যেসব বাড়ি, ফ্ল্যাট এবং ফাঁকা জায়গা বিক্রয় থাকে তার ভিডিও কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরে থাকি। তো তার লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং ভিডিওটি আপনাদের পরিচিত যারা রয়েছে যারা এরকম জমি খুঁজছেন, তো তাদের সঙ্গে একটু আপনারা শেয়ার করে দেবেন। তো এই রাস্তাটি চলে গেছে আপনার মালদাতে, আর এদিকে গাজলের দিকে সামনেই টোল প্লাজা রয়েছে, আর টোল প্লাজা পার করে হাতে বাঁদিকে রয়েছে গাজল যে কলেজ, সেই কলেজ দেখুন আপনারা একদম ন্যাশনাল হাইওয়ের সঙ্গেই লাগানো রয়েছে এই জায়গাটি।
আর এই জায়গাটি ছাড়াও আরও বড় বড় জমি যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে 10 বিঘা বা 20 বিঘা গাজল থেকে বালুঘাটের দিকে বা গাজল থেকে ইটাহার বা রায়গঞ্জের রাস্তার দিকে সেক্ষেত্রেও জমি রয়েছে। তো আপনাদের কেমনটা রিকোয়ারমেন্ট রয়েছে সেই অনুযায়ী যদি আপনারা বলেন তো সেরকম জমিও আমাদের কাছে রয়েছে, ছোট থেকে শুরু করে বড়, রেসিডেন্সিয়াল বা কমার্শিয়াল, যেমন প্রপার্টি চাই তেমনটাই রয়েছে গাজল বা মালদাতে। আর এই ল্যান্ডটি কিন্তু খুব সুন্দর লাগছে আর ভিউটিও খুব সুন্দর এসেছে, একদম এনএইচের সঙ্গেই লাগানো রয়েছে, গোডাউন বা হোটেল বা ধাবা এই টাইপের যারা করতে চাইছেন তাদের জন্য কিন্তু খুব ভালো রয়েছে এই জায়গাটি। টোটাল রয়েছে 64 কাঠা আর প্রাইস রয়েছে প্রতি কাঠার দাম 10,50,000 টাকা করে, তবে এটি আলোচনা সাপেক্ষ, আপনারা প্রাইস নিয়ে কথা বলতে পারেন, নেগোশিয়েবল প্রাইস এটি। আর এই জমিটি ছাড়াও কিন্তু আরও জমি বাড়ি এবং ফাঁকা জায়গা গাজলে রয়েছে, আপনার যেমনটা প্রয়োজন তেমনটা পাবেন। রাস্তা থেকে নেমেই রয়েছে জমিটি, সরাসরি ভিজিট করার জন্য অবশ্যই আপনারা কল করবেন, আরও যে কোনো জিজ্ঞাসা থাকলেও আপনারা কমেন্ট করতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।